সংগ্রামী বন্ধুগণ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে লাইভ শুরু করছি। বিশ্বের যে যেখান থেকে আপনারা আমাকে দেখছেন এবং আগামীতে দেখবেন, একই সাথে সবাইকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা হেডিংটা দেখেছেন যে বাংলাদেশে একটি বদরের যুদ্ধ চাই জামায়াত ইসলামী। আজকে তাদের একটা ভিডিও দেখলাম আমি, ভয়াবহ ভিডিও। এই ভিডিওটা আমি আপনাদেরকে এখন শেয়ার করব, দেখাব। সেই ভিডিওটা হলো একটা গোপন ভিডিও, জামায়াতের একটা গোপন ভিডিও। সেই ভিডিওটা হলো জামায়াতের, ওনার নাম হলো মাসুদ, শফিকুর রহমান মাসুদ মনে হয় নাম, ঢাকা দক্ষিণের জামায়াত ইসলামের সভাপতির একটা গোপন ভিডিও। সেই ভিডিওতে যে বক্তব্যটা সে দিয়েছে, এই ভিডিওটা আমার হস্তগত হয়েছে। এই ভিডিওতে তার অনুসারীদেরকে সে এই জামায়াত ইসলামের শিবিরের কর্মীদেরকে একটা বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এখন বদরের যুদ্ধটা কি? বদরের যুদ্ধটা হলো, আগে বলে নিই যে দেখেন, বাংলাদেশে সবচাইতে বেশি ক্ষতি করেছে জামায়াত ইসলাম। কারণ এই যে হেফাজত ইসলাম বা ওয়াজি হুজুর, এরা নষ্ট করেছে হলো নিচের শ্রেণীর তরুণদের, যুবকদের, যারা মূর্খ, লেখাপড়া জানে না, শিক্ষা বঞ্চিত, এদেরকে নষ্ট করেছে হেফাজত, জামাত, হেফাজত এবং অজি হুজুররা, মাদ্রাসার এরা। কিন্তু দেশের মেধাবী সন্তানগুলোরে নষ্ট করেছে এই জামায়াতে ইসলাম। তার কারণ, তাদের ভিত অত্যন্ত শক্ত, আর্থিক ভিতটা অত্যন্ত শক্ত। তাদের ব্যাংক, বিমা, হাসপাতাল, বিভিন্ন এনজিও, অসংখ্য আছে, মিডিয়া, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মেধাবী ছাত্রগুলোকে এরা টার্গেট করে ছাত্র শিবির দেয়া, এবং তাদেরকে প্রচন্ড লোভ দেখানো হয়। খালি লোভ দেখাই তা না, এটা তারা বাস্তবে দায়ও। যেমন বাংলাদেশে বেকার সমস্যা তো একটা আছেই, তারপরে এই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রগুলোকে যে শিবির যেভাবে টার্গেট করে, যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, হে যুবক কোরআনের পথে আসো, তাদের এই মোটিভেটেড করে। পাশাপাশি একে তো কোরআন, আল্লাহ, বেহেস্ত, হুর, গলেমান, শরাব, এগুলো তো সব আছেই। তখন এই ছাত্রগুলো দেখে কি যে তাহলে আমরা পরকালে এগুলোও পাইতেছি, শুধু পরকাল পাচ্ছি তা না, তাদের ইহকালে মানে নগদ একটা ব্যবস্থা আছে। নগদ ব্যবস্থা হলো যে সমস্ত শিক্ষার্থীরা দরিদ্র, তাদেরকে তারা আর্থিক সাহায্য করে লেখাপড়া করানোর জন্য, আর তাদেরকে নিশ্চয়তা দেওয়া হয় লেখাপড়া শেষে তাদেরকে চাকরি দেওয়ার জন্য। কোথায়? তাদের জামায়াতের একটা লিস্ট তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়, তোমরা তদন্ত করে দেখো এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে এবং বিশ্বে আমাদের জামায়াত ইসলামের, তোমাদের শিক্ষা শেষে এইখানে চাকরি দেওয়া হবে। যেমন ইসলামী ব্যাংক ছিল, ইসলামী হাসপাতাল ছিল, ডায়াগনস্টিক সেন্টার আছে, এরকম অসংখ্য প্রতিষ্ঠান জামায়াত ইসলামের থাকার কারণে এই শিবিরের মাধ্যমে এদেশের ছাত্র ছাত্রীগুলোকে, ছাত্রীগুলোকে নেওয়া হয় ইসলামী ছাত্রী সংস্থায়, আর ছাত্রগুলোকে নেওয়া হয় শিবিরে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়,
রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই সব জায়গাতেই কিন্তু শিবির করতে একদম টার্গেট করে এদেশের মেধাবী সন্তানগুলোরে একদম বোখাটে বানিয়ে ফেলানো হয়েছে। তাদেরকে কি বানানো হয়? তাদেরকে একজন বদরের যুদ্ধের যোদ্ধা বানানো হয়। শেষ তারা দেখবেন শিবিরে নাম লেখানোর পরের দিনই তাদেরকে দাঁড়িয়ে রাখানো হবে, মাথায় টুপি পরিধান করানো হবে, টাকনোর উপরে কাপড় পরানো হবে, পাঁচ অক্ত নামাজ পড়ানো হবে, আর তাদেরকে যারা লেখাপড়ায় করতে আর্থিক সমস্যা আছে অর্থ দেওয়া হচ্ছে এবং তাদেরকে চাকরির নিশ্চয়তা দেওয়া হয়েছে। আর এই দীর্ঘদিন তাদের মোটিভেশন করতেই থাকে করতেই থাকে করতেই থাকে করতেই থাকে। কিভাবে এই মোটিভেশনগুলো চলে? কোরআনের পথে অগ্রসর হইয়া, কোরআনের পথে অগ্রসর হইয়া তারা কিভাবে ইহ জগতে ইসলামী খেলাফত কায়েম করবে, আর পরকালে যে ওই বললাম হুরগল মান সর্বাবিস্ত সব পাবে, দুই কাল তারা পেয়ে যাচ্ছে। ঢাকা শহরে আজকে দেখতেছেন যে বোরখায় আচ্ছাদিত, যেটা একসময় ছিল না, এটা হলো জামাতের অবদান, জামাত শিবিরের অবদান। ঢাকার সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে আগে এই ধর্মান্ধতা ছিল না, এগুলোর অবদান হল এই জামায়াত ইসলামের। একটা মারাত্মক মেধাবী ছেলেপেলেগুলোর সব মারাত্মকভাবে জঙ্গি ভাবাপন্ন করে ফেলা হয়। তাদের ভিতর থেকে যে বিশ্বজয়ের স্বপ্ন ইহজাগতিক, বর্তমান ডিজিটাল যুগ পার হয়ে স্মার্ট যুগে বিশ্ব ঢুকতেছে, এই বিশ্বের সাথে তাল মিলিয়ে অগ্রসর হওয়ার সেই শক্তিটা তাদের কেড়ে নিয়ে তাদেরকে প্রস্তুত করা হয় জিহাদের জন্য, বদরের যুদ্ধের জন্য, এবং রাশেদের খেলাফত ইসলাম কায়েম করে বেহেস্তে যাওয়ার জন্য। বাংলাদেশের বিশাল একটা গোষ্ঠী আছে মেধাবী সন্তানদের নষ্ট করে। আজকে দেখাই দেখেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের সেক্রেটারি, তার একটা গোপন ভিডিও দেখেন, তারপরে আমরা আলোচনা করব। সেখানে সে কি বলতেছে দেখেন, বদরের একটা যুদ্ধের জন্য তারা তাদের নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানাইতেছে। এখন এই যে বদরের যুদ্ধটা, বদরের যুদ্ধ হয়েছিল 1400 বছর আগে, 1450 বছর আগে। আচ্ছা, তাহলে বদরের যুদ্ধের সময় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদের অস্ত্র ভাণ্ডারে কি ছিল? বদরের যুদ্ধের সময় ছিল ঢাল, তরবারি, ঘোড়া, গাধা, এই ছিল তাদের। আর ছিল হলো বল্লম, যেটাকে বর্ষা বলে, এই ছিল তাদের। আর ছিল কি? পাথর। এগুলো তাদের ছিল যুদ্ধাস্ত্র। কার ছিল? বদরের যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। তাহলে বদরের যুদ্ধের অপর পক্ষ যারা ছিল, যাদেরকে কাফের বলা হয়, তাদের অস্ত্র কি ছিল? তাদের অস্ত্র ছিল ইট, পাথর, ঘোড়া, গাধা, ঢাল, তরবারি বা খঞ্জর, বর্ষা, এই তো ছিল তাদের দুই গোষ্ঠীর অস্ত্রপাতি, তাই কি না? আচ্ছা, তাহলে এখন বর্তমান যুগে যদি আপনি বদরের যুদ্ধ করতে চান, তখন কিন্তু গভর্নমেন্ট ছিল না। 1450 বছর আগে তখন তো সৌদি আরবে কি গভর্নমেন্ট ছিল? ছিল না। এখানে লড়াইটা হয়েছে দুইটা গোষ্ঠীর মধ্যে, সেখানে অনেক গোষ্ঠী নিজ নিজ অঞ্চল শাসন করত সর্দারের মাধ্যমে। সৌদি আরবের যতগুলো প্রদেশ ছিল বা যত অঞ্চল লোকালয় ছিল, নির্দিষ্ট একটা এলাকা তারা নিজেরাই শাসন করত, সেখানে কোনো গভর্নমেন্ট ছিল না। তাহলে সেখানে লড়াইটা হয়েছিল বদরের যুদ্ধে দুইটা গোষ্ঠীর মধ্যে এই এই অস্ত্র নিয়ে। তাহলে এখন যদি আপনি একটা বদরের যুদ্ধ করতে চান 1450 বছর পরে আইসা, এখন হলো আণবিক বোমার যুগ, পারমাণবিক যুগ এখন। তাহলে ধরেন বাংলাদেশে যদি আপনি সরকার যেই থাক, এটা কোনো ফ্যাক্টর না, সরকার আওয়ামী লীগ আছে এটা বলছি না আমি, যে থাকে থাক, কিন্তু আপনি যখন বাংলাদেশে একটা বদরের যুদ্ধ
যখন আপনি ই করতে যাবেন করতে যাবেন তাহলে এখন আপনার কি কি অস্ত্র লাগবে ঘোড়া এরা কিন্তু তরবারি নিয়ে ঘোড়ার পিঠে চড়ছিল নরসিংদী এই হেফাজতে ইসলামের একজনদের দেখছিলাম ওই মুদিয়া আসা বিরোধী আন্দোলনে এখন বদরের যুদ্ধ করলে আপনার ঘোড়া গাধা তরবারি এগুলোতে তো কাজ হবে না কারণ এখন একটা সেটেল সরকার আছে গভর্নমেন্ট আছে দেশে সেই গভর্নমেন্টের হাতে সুশৃঙ্খল সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আরও আছে আধা সামরিক বাহিনী তারপরে আরও আছে পুলিশ এসবি ডিবি সিআইডি এনএসআই র্যাব এটি সব এখন সরকারের হাতে আছে শুধু বাংলাদেশে না যুগের তালে 1450 বছর পরে এখন বিশ্বের সব দেশে আছে তাহলে আপনি বাংলাদেশে যদি এখন একটা বদরের যুদ্ধ সংগঠিত করতে যান লড়াই তাহলে আপনার কি লাগবে তরবারি দিয়ে হবে দু চারটা ককটেল বোমা দিয়ে হবে হবে না তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যা যা অস্ত্র আছে নৌবাহিনী বিমান বাহিনীর হাতে যা যা অস্ত্র আছে অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রের কাছে যা যা অস্ত্র আছে সেই অস্ত্র আপনার লাগবে জোগাড় করতে হবে এখন এদের মাথায় কি আমি তো জানি যারা হুরের জন্য যারা তৈরি হয় এদের মাথায় কিছু থাকে না শূন্য তাহলে হয় এই যে ভিডিওটা আমি এখন দেখাবো হয় তারা হলো উন্মাদ পাগল তারা বদরের যুদ্ধ করতে যেতেছে এখন তরবারি নিয়ে এই যুগে এটা সম্ভব না তবে আমি মনে করি এরা মনে হয় অতটুকু উন্মাদ না এরা বদরের যুদ্ধ বললেও ভিতরে ভিতরে এরা মনে হয় ভয়ানক অস্ত্র শস্ত্র সংগ্রহ করতেছে কারণ তারা তো জানে যে এখন তো বদরের যুদ্ধে যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই অস্ত্র দিয়ে তো এখন যুদ্ধ করা যাবে না এখন যুদ্ধ করতে গেলে সরকারের হাতে কি কি অস্ত্র আছে এটির বিরুদ্ধে লড়াই করতে গেলে কি কি অস্ত্র লাগবে এখন এই জামাত শিবির এই এরা এই যে জঙ্গি ভাবাদর্শের লোক এখন এরা কি তাদের প্রিয় পাকিস্তান আফগানিস্তান থেকে এই ধরনের কোনো অস্ত্র কি দেশে মজুদ করতেছে নাকি তারা এই যে হলি আর্টিজানে যে ঘটনা ঘটেছিল গুলশান এরকম ভাবে বিক্ষিপ্ত হামলার মাধ্যমে যুদ্ধ করতে চাইতেছে এটা খুব ভয়ঙ্কর ব্যাপার আপনাদের আমি ভিডিওটা দেখাই দেখেন ভিডিওটা ভিডিওটা আমার একটু একটু করে দেখানোর দরকার ছিল পুরোটা একবারে দেখা যেত মনে হয় আবার রেস্ট্রিকশনে পড়ে যাবো দেখান বন্দুকটা আমাদের পায়ের নিচে রেখে বলেছিল এই যদি ইসলামী ছাত্র শিবির হয় অপেক্ষা করুন যারা আপনাদের দিকে বন্দুক তাক করেছে আপনাদের গুলি ছুড়েছে এই নিশানটা যে আপনাদের দিকে তাক করেছে এই নিশান এই বন্দুক পর্যদস্ত হয়ে ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলন এই বাংলাদেশের পক্ষে বিজয় হবে ইনশাল আমি সেদিন বদরের চেতনা দেখেছি আমাদের ভাইদেরকে কলর উঠিনি আমি নিজ হাতে আমাদের ভাইদের কাছে গিয়েছি প্লিজ আপনি শুনেছি সকালেও নাস্তা করে আসেননি বলেছেন ভাই আপনি আরেকটু বিল্ডিং এর ভিতরে ঢুকেন গিয়ে গিয়ে দেখেন আমাদের অসংখ্য ভাই আহত হয়ে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় আছে তাদের কাছে নিয়ে দেখুন একটু পানি একটু কলা রুটি ইনি হচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমি আরো দেখাবো আপনাকে শুনেছেন অবশ্যই বলতেছে যে বদরের চেতনা এই ভিডিওতে বলতেছে সবাইকে বদরের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য আপনি যদি শিবির করতে চান জামায়াত করতে চান তাহলে প্রথমেই আপনাকে কান্না শিখতে হবে আর এই কান্না শিখা আপনি পারবেন একটা এই সমাবেশে যে এইভাবে কাঁদতে বা দলের নেতাকর্মীদের সামনে বক্তব্য রাখতে যে হু করে কাঁদতে তাহলে এই কান্নাটা তাদেরকে শিখতে হবে আগে শিখে তারা কি ভয়াবহ কথাবার্তা যে তারা বদরের চেতনা নিয়ে লড়াইয়ের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হইতে বলতেছে দেখেন তো
পদরের চেতনা নিয়ে এই সরকারের বিরুদ্ধে যারা ঢাল তরলদের লড়াইয়ে লাগবে, তো ভাই পশু পাখির মতো তো গুলি করে মেরে ফেলবো সবটিরে। আপনার 10,000 নিরস তরবারি নিয়ে সৈন্য আর মাত্র সরকারের 10 জন অস্ত্রধারী সৈন্য সাথে কি যা দাঁড়াইতে পারবেন? তো 10 মিনিটে তো আপনাকে মেরে ফেলবো সব। কিন্তু এইটা সরকারের তদন্ত করে দেখা উচিত যে আরা যে বদরের চেতনা নিয়ে লড়াই করতে চাইতেছে, এই চেতনাটার পিছনের শক্তিটা কি তাদের? বদরের চেতনাটা কি এদের? আহা, বন্দুকটা আমাদের পায়ের নিচে রেখে বলেছিল এই যদি ইসলামী ছাত্র শিবির হয়। অপেক্ষা করুন, যারা আপনাদের দিকে বন্দুক তাক করেছে, আপনাদের গুলি ছুড়েছে, এই নিশানটা যে আপনাদের দিকে তাক করেছে, এই নিশান এই বন্দুক পর্যদস্ত হয়ে ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলন এই বাংলাদেশের পক্ষে বিজয় হবে ইনশাআল্লাহ। আমি সেদিন বদরের চেতনা দেখেছি আমাদের ভাইদেরকে, কলার উঠিনি আমি নিজ হাতে আমাদের ভাইদের কাছে গিয়েছি। প্লিজ, আপনি শুনেছি সকালেও নাস্তা করে আসেননি, এটা অনেক বড় ভিডিও। এখানে টোটালে এর নামটা চিনে রেখেন, এর নাম হলো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এর ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের সেক্রেটারি। উনি বদরের যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত করতেছে আর কাঁদতেছে, সমানে কাঁদতেছে। দেখেন, সেও কিন্তু একটা মেধাবী ছাত্র ছিল, কিভাবে শিবিরের খপ্পরে পড়ে আজ মাথায় টুপি, মুখে দাড়ি, পায়ে টাকনুর উপরে পায়জামা উঠাইয়া কিভাবে কাঁদতেছে। এই দুনিয়াটা তো কান্দার জায়গা না। কিভাবে কাঁদতেছে আর সবাইকে প্রস্তুত করতেছে 72টা হুরের জন্য। আমি আহ্বান জানাবো সরকারকে, এদের এই বদরের যুদ্ধের এদের এই পরিকল্পনাটা তদন্ত করে দেখার জন্য। সবাই ভালো থাকেন, ধন্যবাদ। কে কে আছেন আমার সাথে একটু দেখে দিই না, আমার ভাইরা কারা কারা আছে। ইয়াসির মুহিত, কমরেড ইয়াসির মুহিত তো আমার সাথে কন্টিনিউ থাকে। সাগর শামীম ভাই আজকে পাইলাম অনেকদিন পরে মনে হয়। আরো আছে কমরেড সানজি ডাক্তার রিমা, আপনাদের স্বাগতম। আব্দুর রহমান ভাইও আছে। আর কারা আছেন? ঝাঁঝাবার ছিন্নমূল লিখছেন কি আজকে সভ্য সমাজে বদরের যুদ্ধ পাছাই ভরে দিবে। ঘটনা তো ভাই তাই, বদরের যুদ্ধ করার কি সময় এখন আছে? হৃদয় খান লিখেছেন 100 তলোয়ার আর একটা বন্দুক, আপনি 1,000 তলোয়ার নিয়ে গেলেই কি এখন যুদ্ধ করা যাবে? এই জামানায় আছে, বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে। ঝাঁঝাবর ছিন্নমূল আর কি, নিকান্ত দাস, বাবু রায়, শুভ সরকার, মেহরাজ সুমন, কাসেম আকসিম লাল সালাম জানিয়েছে, ভাই আপনাকেও লাল সালাম। পিনাকিকে হেফাজতের আমির ঘোষণা করা হোক, মুক্ত পথিন, ভাই আপনার সাথে আমি একমত। আমাদের এই ভিডিওতেই এটা প্রচার করে দিলাম যে পিনাকিকেই এটা করা হোক, জামাতের আমির করা হোক। অলিউর রহমান চৌধুরী, সরকারের জন্য দায়ী নয় কি? অবশ্যই সরকার দায়ী। বিপ্লব চ্যাটার্জি কি লিখেছেন? কমরেড, আমি 1986-88 সালে চট্টগ্রাম সরকারি কলেজে ইন্টারমিডিয়েট ছাত্র ছিলাম, আপনি যা বলেছেন তা আমি সশরীরে দেখে এসেছি, পুরোটাই সত্য। হ্যাঁ ভাই, সে সময় আমরাও দেখেছি, আপনার সাথে একমত এবং আপনাকে ধন্যবাদ। অলিউর রহমান, সরকারের জন্য দায়ী, দায়িত্ব সরকারের আছেই। আব্দুর রহমান সাওয়ারা তো 71 থেকে চেষ্টা করছে, আপনার সাথে একমত। আরও যারা আছেন, যদি কারো নাম আমি না পেয়ে থাকি কিছু মনে করবেন না। সুমন নাথ বিকে আছে আমার সাথে, পরে আরেকটা লাইভ আছে, আশা করি সবাই দেখবেন।